একজন দাদা আমাকে কমেন্ট করেছে যে দেখাও তোমরা কি কাজ করো। তো আমি এই যে দেখো মালার এই যে পারামণির এই যে মালা সেট ওর ঠিক ইয়ারিং এইটা, আচ্ছা এটা যে গুটি আর এটা হচ্ছে দুল, এটা তারওয়ালা দুল, এটা লটকান দুলের আর এটা হচ্ছে যে গুটি লটকান। এটা পুরো লট রেডি হয়ে এসছে, যে ফিটিং এখানেও চালু আছে। আমরা হচ্ছি পারামণির যে আইটেম রাজকোট আইটেম সেই আইটেমের কাজ করি। এ দেখো সব পারা ফারা ইহি নাই আবি অর শুনিয়ে গুলো ফিটিং এর কাজ। এর মালা এই যে মালা তৈরি হচ্ছে, লড আছে 700-800 গ্রামের লড আছে, এটা রেডি হয়ে যাবে অলরেডি আর এক দু দিনের মধ্যে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। মানসগড়ি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে, তোমরা অনেকে কমেন্ট করছো যে দাদা এই টপিক নিয়ে ভিডিও বানাও, কাটিং এর কাজে কিরকম ইনকাম, আমি কলকাতায় কাজ করি তাতে কিরকম ইনকাম। আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের নিয়ে ভিডিও বানাতে। আমাকে অনেকে শেয়ার করছে যে আমি মজা আয়েগা না ভিডিও, কেউ বলছে পালিশের ইনকাম কিরকম হয় তার উপরে ভিডিও বানাও, অনেকে আবার কমেন্ট করছে যে এনটিকে লাইনে কিরকম ইনকাম তার উপর ভিডিও বানাও। ভিডিওটা হচ্ছে সব থেকে বেশি কমেন্ট এসছে যে শর্টের কাজে দাদা তুমি যেই ডিটেলসটা বলেছো একটু বুঝতে পেরেছি, কিন্তু অতটা ফুল ডিটেলস বুঝতে পারিনি। সে ভিডিও বানানোর জন্য শর্টের কাজে আমাকে অনেক বেশি বেশি কমেন্ট এসছে। আজকে ফুলফিল একদম শর্টের কাজের বেশিরভাগ ডিটেলস আজকে কভার করব। প্যারি সমাজ গই। আর ভিডিও শুরুতে আমি বলে দিই, আর কমেন্ট সব থেকে বেশি আসবে যেই টপিকের উপরে ভিডিও বানানোর জন্য কমেন্ট বেশি আসবে, লাইক বেশি আসবে, সেই টপিকের উপরে আগে ভিডিও বানাবো, কারণ তার উপর সবার একটু নজরটা বেশি থাকবে। প্লাস মানে কি বলবো, ওইটার উপর টপিকটা বেশিরভাগ ফুলফিল করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটাকে প্রেস করে দাও, আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন অলরেডি তোমাদের কাছে পৌঁছে যাবে। ফাইনালি প্রথমে আমি বলি যে শর্টের কাজের বেশিরভাগ ডিটেলস আমি কভার করেছি। অনেকে বুঝতে পারেনি কথাটা যে 100 গ্রাম কাজ করলে 1 গ্রাম 100, 1 গ্রাম 0.50, 92 লস পাওয়া যায়। কথাটা হচ্ছে 1 গ্রাম সোনা হচ্ছে টোটাল 1000 মিলিতে 1 গ্রাম সোনা। 100 গ্রাম যদি তুমি কাজ করো, 100 গ্রাম কাজ করতে 5টে কাজ যখন শিখে যাবে তুমি, তার জন্য বলছি 100 গ্রাম যখন কাজ করবে তুমি, শর্টের কাজ বলো কি আদার্স এনটি কাজ, আমি শর্টের কাজই বলছি, 100 গ্রাম যদি কাজ করো 1 গ্রাম 100, 1 গ্রাম 0.50, 1 গ্রাম 200, যার যেরকম 92 এর লস দেবে। আর ওই কাজটা তুলতে তোমার যদি সাদা সাপটা কাজ হয় 5 থেকে 7 দিন টাইম লাগবে, আর যদি একটু ক্রিটিক্যাল হয় ওই 8 দিনের মতো টাইম লাগে, এর বেশি সম্ভবত টাইম লাগে না। 8 দিনের ভেতরে অনেকে আবার 200-300 গ্রামও কাজ তুলে দেয়। আর 7.5 এর হচ্ছে লসটা, 100 গ্রাম যদি তুমি কাজ করে জমা দাও তোমাকে এইরকম কামি দিয়ে দিবে, এইরকম পেনের মতো একটু পেনের থেকে একটু মোটা হবে এইরকম সাইজের কামি দিয়ে দিবে, কিংবা তোমাকে এই যে এইরকম সাইজের কামি দিয়ে দিবে, এর থেকে একটু সরু হবে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এর থেকে একটু সরু হবে, তো এইরকম কামি দিয়ে দিবে, সামথিং এইরকম সাইজের হবে, এইরকম যাই হোক যার যেরকম মানে লট থাকবে, কারো 200 গ্রাম, কারো 500 গ্রাম, কারো 700 গ্রাম, যার যেরকম লট থাকবে গালিয়ে বিয়োর বিস্কুট যেগুলো আছে তো ব্যাপারী ঘর থেকে সেগুলো গালিয়ে সেট তোমাকে মেল্টিং করে দিয়ে দিবে। 7.5 এর কাজ হলে 7.5 মেল্টিং করে দিয়ে দিবে, 92 এর কাজ হলে যার যেরকম মেল্টিংয়ের কাজ সেরকম মেল্টিং করে তোমাকে দিয়ে দিবে। এবার 7.5 এর বেশিরভাগ 1 গ্রাম 400, 1 গ্রাম 500, 1 গ্রাম 600, যার দোকানে যেরকম সিস্টেম সেই হিসাবে লস দিবে 100 গ্রাম কাজ যদি তুলতে পারো। আর 92 এর 1 গ্রাম 100, 1 গ্রাম 0.50, 1 গ্রাম 200। হ্যাঁ, আরেকটা কথা, অনেক দোকানে এরকম আছে এখনো 1.5 গ্রাম লস দেয় 92 এর। অনেকে হয়তো কমেন্ট করবে দাদা এখনো 92 এর যারা কাজ করছে অলরেডি, আমি মুম্বাইয়ের কথা বলছি, অন্য কোনো পাঞ্জাব দিল্লি অন্য কোনো শহরের কথা বলছি না, কারণ সব জায়গায় সব রকম কাজ হয় না, কোনো কোনো জায়গায় হোলসেলে কাজ হয়, কোনো কোনো জায়গায় রিটেলে কাজ হয়। আমাদের যেমন বোম্বেতে হোলসেল টু হোলসেল কাজ হয়, তাদের ক্ষেত্রে এই লসটা দেয়। ডিটেলস তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই, 100 গ্রাম কাজ করলে 5 থেকে 7 দিন টাইম লাগে, বেশি টাইম লাগে না, কাজটা করবে ওতে লস যেটা হবে, তো তোমার ধরো 1 গ্রাম 100 কি 1 গ্রাম 92 এর কথা বলছি, 1 গ্রাম 100 যদি লস দেয় ওর মধ্যে তোমার হাত লস হয়ে যাবে 200-300 মিলি,
তুমি 800 মিলির মতো লস পাবে 100 গ্রাম কাজ করলে। এবার যদি তুমি সপ্তাহে শেষে 200 গ্রাম কাজ জমা করতে পারো, ওই 200-250 মিলি হিসাবে 100 গ্রাম হিসাবে ওই 400-500 মিলির মতো লস হবে, বাদ বাকি তুমি 800-1600 মানে 1.5 গ্রামের কাছাকাছি কি 1 গ্রাম 600 কাছাকাছি লস পাবে। প্লাস মাইনেও আছে, মাসের প্রত্যেক মাসের একটা মাইনে ধার্য থাকে, যে কারোর দোকানে 2000, কারোর দোকানে 3000, কারো কেউ কেউ ভালো কারিগর হলে 4-5 হাজার টাকাও দেয়। বেশিরভাগ হচ্ছে 2500-3000 এইরকম রেগুলারই চালু আছে মাইনে, আর লসটা বললাম ওই রকমই চালু আছে। এবার দেখতে হবে তোমাকে সব দিকে বেশি নজর দিতে হবে তোমাকে কাজের উপর, কাজের উপর কীরকম, তখন তোমাকে ঝুড়ি দিয়ে দিবে, তোমার ধরো 200-300 গ্রামের লট থাকলো, তখন কি করবে পুরো সিস্টেমেটিক ভাবে তোমাকে কাজ বের করতে হবে। না ভুকা বেশি বাঁচে না কাজের, ধরো যে কোনো ধরো তুমি পেন্ডেন্ট বানাচ্ছ কি পাট্টা বানাচ্ছ কি গুটি বানাচ্ছ, কত গ্রাম থেকে কত গ্রাম রেঞ্জ বলে দিবে, ধরো 2 গ্রামের গুটি হচ্ছে, 3 গ্রামেরও হচ্ছে, আর 4 গ্রামের কি 5 গ্রামেরও হচ্ছে। আর যদি নেকলেস বানাও, নেকলেস 10-12 গ্রাম থেকে স্টার্ট, এখন 20-25 গ্রাম যেরকম চার্জ যেরকম আইটেম লাগে হিসাবে কাটিং ফাটিং সব ঠিকঠাক ভাবে দিয়ে দিলে কাজ যখন শিখে যাবে, তার কথা বলছি মোটামুটি কাজ শিখে গেছে কিংবা কাজের একটু নলেজ আছে তাদের জন্য, কাজ শিখে যাওয়ার পরে মোটামুটি ভালোভাবে পারফেক্ট ভাবে কাটিং ফাটিং দিয়ে দিলে, তারপরও চলে এলো দোলনাথ থেকে, তারপর ভেজে ভেজে সবকিছু রেডি করলে, সবকিছু রেডি করে সাজিয়ে মুম ফিটিং একদম ফিনিশ করলে ভালো করে, ফেলে সব ফ্রেশ করে দেখে চেক করে জমা দিয়ে দিলে, এবার তুমি 100 গ্রামের উপরে 1 গ্রাম 100, 1 গ্রাম 200 যার যেরকম লস সেরকম লস তুমি পাবে। আর 1 গ্রাম মানে 1 গ্রামের হচ্ছে তুমি নীতিতে যদি ওয়েট করো, এই যে আমাদের নীতি, এই যে আমাদের নীতি দেখো আমি পেনটা চাপিয়েছি এখানে কত দেখাচ্ছে 5 গ্রাম 240 মিলি, এইবার দেখো 400-410 এইরকম দেখাচ্ছে, এটা হচ্ছে মিলি 400 দেখাচ্ছে, এখন এটা হচ্ছে মিলি, যখন ওই 400 ওই ফুটকির এই দিকটাই চলে আসবে তখন হচ্ছে গ্রাম, যেমন দেখো এটা 10 গ্রাম 250, প্রথম প্রথম যারা আসবে তখন ওয়েটটা বুঝতে পারবে না যে এটা কীরকম কী ওয়েট হচ্ছে। পেনের খাপটা আমি দিলাম, এই যে দেখো ভেতরে পেনের খাপ, এটা হচ্ছে 2 গ্রাম 750, এটাই হচ্ছে 1 গ্রাম 0.30, আর তুমি 92 লস পাবে 1 গ্রাম 0.50, 1 গ্রাম 100, 1 গ্রাম যার দোকানে যেরকম সিস্টেম। যারা নীতির ওয়েটটা এখনো বুঝতে পারেনি, এখন ধরো বিগিনার কিংবা নতুন কাজে আসবে বলছে তাদের জন্যে, হয়তো অনেকে কমেন্ট করছে আমাকে যে কি ব্যাপারটা 100 গ্রামে 1 গ্রাম কীরকম কি বুঝতে পারিনি, এখন আসবে কাজে অলরেডি তুমি বুঝতে পারবে যে মিলি কোনটা গ্রাম কোনটা কিভাবে ওয়েট করতে হয় সব কিছু ডিটেলস ফুল পাবে। কি টপিক নিয়ে ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট করো, অবশ্যই যার কমেন্টে বেশি লাইক পড়বে, যেই টপিক নিয়ে বেশি কমেন্ট আসবে সেই টপিকের উপরে আমি ভিডিও বানাবো। তো আজকের জন্য এতটাই, চলো ভাই নেক্সট ভিডিওতে দেখো।